বস, সবাই ভালো তো? আজকে একটা সেরা লোকেশনে এসেছি, ঠিক আছে? লোকেশনটা হচ্ছে কোথায়, বং পিৎজা। তোমাদেরকে বং পিৎজাটাকে দেখা, এই যে বং পিৎজাটা। দেখে নিয়েছো কেন এস না পিৎজা খেতে আসেনি? দেবো না, ভেতরে ঢুকে অ্যাম্বিয়েন্সটা আমার সলিড লেগেছে, তোমাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে। মেন উদ্দেশ্য এখানে এসছি, কম্বল ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে খুব একটা আসেনি, ঠিক আছে? আস্তে আস্তে ট্রাই করছি আরো কম্বল ভিডিও আনার জন্য, সেই জন্যই এখানে এসছি যে বেস্ট কম্বো অ্যাফোর্ডেবল রেঞ্জে কি কি পাওয়া যায়। একটা বিরিয়ানির কম্বো দেখেছি, তোমাদেরকে একদম ভেতরে ঢুকে ডাইরেক্ট দেখাবো, ঠিক আছে? আর যারা যারা আমাকে ছিল না, আমি বলে রাখি, আমার নাম অঞ্জন, তোমাদের চলো লেটস ইট, চলো খাওয়া যাক বাঙালি। ব্যাপারটা হলো বং পিৎজা, তোমাদেরকে বললাম, এবার কোথায় আছে যদি আসতে হয় তোমাদের জানতে হবে কোথায় আছে, ঠিক আছে? অ্যাড্রেসটা তোমাদেরকে প্রথমে বলবো, এই জাস্ট এইখানে আমি বং পিৎজাটা, আমি এখানে দাঁড়িয়ে আছি, ঠিক আছে? তার আমি যেদিক থেকে মুখ করে আছি তার লেফট হ্যান্ড সাইডে, মানে ডান দিকে গেলে স্মৃতির মোড় পড়ছে, যে উপর রোডটা দেখতে পাচ্ছ, আর বাঁ দিকে যদি যাই সামনেই জাস্ট তালা ব্রিজ, সামনেই তালা ব্রিজটা। ধরো কেউ যদি শ্যামবাজারের রুট থেকে এসে ডানলোপের রুটে যাচ্ছ, যে ব্যারাকপুরের রুটে যাচ্ছ বাসে করে, ঠিক আছে, তাহলে তারা কি তালা ব্রিজ থেকে জাস্ট একটুখানি বেরিয়ে এসে সামনে নামবে। এই সামনেই হচ্ছে এইচপি পেট্রোল পাম্প, তার সামনেই হচ্ছে আমার মাহিন্দ্রার শোরুম, ঠিক আছে? তার দুটোরই আগে হচ্ছে বং পিৎজা। এখানে কি হয়, এখানে খেলা হয়, এখানে মজা হয়। মেন বং পিৎজার যে আউটলেট, ঠিক আছে, উঠে গেছি উপরে, তোমাদেরকে বললাম যে উঠে তোমাদেরকে দেখাচ্ছি কেমন, ঠিক আছে? জাস্ট এই যে লাইটিং, এই যে স্যান্ডেলিয়ার শুরু আছে, ঠিক আছে, দেখার পর জাস্ট আলাদা ভাইব, ঠিক আছে? একটা মুঘলাই ব্যাপার, ঠিক আছে, মুঘলদের ব্যাপার, ঠিক আছে? দেখার একদম অসাধারণ। তোমরা ভাবছো যে বং পিৎজা যে, ঠিক আছে, একটুখানি পিৎজা না থাকে কিরকম ব্যাপার, বং পিৎজা না, পিৎজা নেই, পিৎজা আছে, অবশ্যই আছে, কিন্তু এখানে একটা স্পেশাল আমি জিনিস দেখলাম, ঠিক আছে, নন অ্যালকোহলিক ড্রিঙ্কস এর মধ্যে আছে, ঠিক আছে, মানে বলতে চাইছি মকটেল, ঠিক আছে, সব কিছু মোটামুটি পাওয়া যায়, যাদের এনজয় করার ইচ্ছা আছে অবশ্যই আসতে পারো, ঠিক আছে, অনেক ধরনের আছে। আর সেকেন্ড হচ্ছে এটার মধ্যে যা যতটুকু দেখলাম, ভেজ আর নন ভেজ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, ম্যাক্সিমাম জানি বলে দিলাম তাও আর একবার, এটার মধ্যে ভেজ নন ভেজ দু রকমেরই আছে, ঠিক আছে? এবার মেন স্পেশাল যেটা তোমাদেরকে সামনে থেকে দেখা, একটু সামনে আয়, আমি যতটুকু দেখলাম বেশ তো বটেই, ননভেজ সব ধরনের কম্বো, এবার মেক ইউর ওন কম্বো, ঠিক আছে, মানে বুঝতে পারছো কত রকমের কম্বো আছে তোমাদেরকে শুধু বলতে থাকছি, তিনটে বলছি বেশি বললো না, তাও তোমরা শুনে যাবে, ঠিক আছে? একটা চিকেন পিস, কাটি পিস, প্লাস ভেজ পোলাও, প্লাস কড়াই চিকেন পিস, কোল্ড ড্রিঙ্কস, মানে এখানে যেগুলো আছে তোমার চিকেন টিক্কা, এটা একটা কম্বো, ঠিক আছে? আর একটা তোমার হলো চিকেন বিরিয়ানি, প্লাস চিকেন কষা, কুকিস, প্লাস রায়তা, প্লাস স্যালাড, প্লাস কোল্ড ড্রিঙ্কস, এরকমই আর একটা আছে রয়্যাল বিরিয়ানি কম্বো, চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, স্যালাড, সুইট, এবার আরবান বিরিয়ানি কম্বো, মানে বুঝতে পারছো মাটন বিরিয়ানি উইথ স্যালাড, রায়তা, সুইট, ওয়ান পিস, কোল্ড ড্রিঙ্কস, মোটামুটি এইগুলোর প্রাইস যেগুলো বললাম এই তিনটে চারটে, এগুলো সব কিন্তু 250 আন্ডারে, যেটা মাটন বললাম সেটা 250, আর যেগুলো চিকেন সেটা হচ্ছে 220-230, এরকম সামথিং, ঠিক আছে? মোটামুটি এবার হচ্ছে খাওয়ার পালায় আসছে, ঠিক আছে? প্রথমে একটু কিছু খাবো, কম্বো নেবো, একটু মানে মকটেল খাবো না, যেহেতু বার আছে বস, একটু নন অ্যালকোহলিক পাওয়া যায়, কোনো অ্যালকোহলিক পাওয়া যাবে না বলে দিলাম আগে থেকে, পরে বলবে না কমেন্টে, ঠিক আছে, যে অ্যালকোহল কই, অ্যালকোহল কই, যাই হোক। তো ড্রিঙ্কস পেয়ে গেছি অলরেডি, ঠিক আছে, মকটেল নামটা কি ফিউশন, ঠিক আছে, এটা হচ্ছে বেস্ট কি ওপর সেটা বলে দিই, নিচে যেটা আছে দেখতে পাচ্ছ অরেঞ্জের ওপর করা নেই, একদম ভুল ভেবো না, যেটা হয় অরিজিনালি ম্যাঙ্গো দিয়ে করা আছে, আর উপরে হচ্ছে, উপরে কী বললে জানো তুমি, ক্র্যানবেরি, শুনতে পেয়ে গেলে বলে দিলো ডাইরেক্ট, নিচে হচ্ছে ম্যাঙ্গো, উপরে ক্র্যানবেরি দিয়ে, আর গার্নিশিংয়ে যেরকম মাল্টা অরেঞ্জ দেওয়া আছে, পুদিনা দেওয়া আছে। ও আচ্ছা, রেডি হয়ে গেছে না, সরি সরি, ঠিক আছে, না অ্যালকোহল নয়,
নন অ্যালকোহলিক বিয়ার, এই গ্লাস দেখেই সবাই মনে করে যে এই যে বুদবুদায় এরকম উঠছে, এটা দেখেই যে মনে করতে হবে যে এটা অ্যালকোহল আছে এরকম কোনো কিন্তু মানে নেই, ঠিক আছে? এটা হচ্ছে নন অ্যালকোহলিক বিয়ার, ঠিক আছে? ঠিক আছে, যেরকম বললাম নন অ্যালকোহলিক, কোনো চাপ নিয়ে লাভ নেই। টেস্ট নন অ্যালকোহলিক বিয়ার, যারা যারা বিয়ার খেয়েছো তারা জানো, শুধু অ্যালকোহলটা পাবে না, কিন্তু এটা ফ্লেভার যেটা আছে সেটা ক্র্যানবেরি, ঠিক আছে? তো এটা খাই, একটু এনজয় করি, তারপরে ডাইরেক্ট বিরিয়ানির দিকে চলে যাবো, ঠিক আছে? কম্বো, চিয়ার্স গাইস, চলো। অ্যালকোহলিক লাভার কারা কারা আছে একটু কমেন্ট বক্সে লিখে দিও, আর যারা যারা অ্যালকোহল খাও না তারাও লিখে দিও, ঠিক আছে? খুব সুন্দর খেতে, অ্যালকোহলের মতো একদমই নয়, আর যেরকম বিয়ার খাও সেরকমও নয়, পুরো রিফ্রেশিং জুসের টাইপেরই লাগছে ক্র্যানবেরি। তুমি আসো আরামসে খাও, ঠিক আছে? চলো লেটস গো। উফ, মোটামুটি এবার হচ্ছে খাওয়ার পালা আমাদের, ঠিক আছে? তোমাদেরকে ড্রিঙ্কসগুলো দেখিয়ে দিয়েছি, মিনস নন অ্যালকোহলিক ড্রিঙ্কস, একদম অ্যালকোহল ভাববে না। যাই হোক, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, যেরকম বলেছি লুকস, প্রথম যদি লুকসের কথা আছে, ঠিক আছে, ফিদা, পুরো ফিদা এসে অ্যাম্বিয়েন্সে তো ঢুকেই জাস্ট অসাধারণ লেগেছে, জাস্ট মাইন্ড ব্লোয়িং। এবার মেন জিনিস, একটা জিনিস খুব ভালো লাগলো যখন ঢুকলাম, ঠিক আছে, যে বনেরই ব্যাপারটা হয় না এটা বাঙালিদের, ঠিক আছে, এই কাঁসার থালা, বুঝতে পারছো? মানে ঢুকলাম, ঢোকার পর যখন কম্বোটা এলো, এই বিরিয়ানিটা যখন এলো, একটু এই কাঁসার থালায় দেওয়া, এটা লুকসটা তো এমনি এনহ্যান্স করে দেবে, এমনি তো মানে দেখেই তোমার ও এরকম বলবে, একদম টপ পয়েন্ট নচ, ঠিক আছে? লুকসের দিক থেকে আমি যদি এখানে টেনের মধ্যে বলি যে কম্বো হিসাবে আমার ক্ষেত্রে, কারণ কাঁসার থালা বসারা বাঙালির ইমোশন ম্যাক্সিমাম লোকেরাই জানো, 10, পুরো 10-এর মধ্যে 10। এবার হচ্ছে টেস্ট কেমন আছে, ইমপ্রেশনটা তো পরে বলছি, টেস্টটা কেমন সেটা বলি। আর এটার সঙ্গে কম্বোতে দিয়ে দিয়েছে যেরকম বলা ছিল, এই যে রায়তা, ঠিক আছে, একটা পুরো একদম ধোঁয়া ওঠা এবং গরম গুলাব যেমন ধরতে পারা যাচ্ছে না এরকম ব্যাপার। আর হচ্ছে এই মাটন বিরিয়ানি, ঠিক আছে? আর তার সঙ্গে যে কোল্ড ড্রিঙ্কসটা ছিল, এটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কসটা দিয়েছে, ঠিক আছে, খুব সুন্দর। এবার হচ্ছে মেন জিনিস খাবারটা কেমন লাগে খেতে, খুব সুন্দর স্যালাড ফ্যালাড দিয়েছে, একদম টমেটো অনিয়ন একটু কুকুম্বার, খুব সুন্দর। এবার হচ্ছে বিরিয়ানির পালা, মোটামুটি দেখিয়ে দিলাম সব কিছুই, একদম অল কম্বো চলে এসছে রেডি সব কিছু। এবার হচ্ছে টেস্টের পালা, ঠিক আছে, লুকস তো বলে দিলাম, এবার টেস্ট। প্রথমে একটু মাটনটা তোমাদেরকে দেখাই প্রথমে, উফ সুন্দর মাটনের পিস আছে একটা। কম্বোর প্রাইস হচ্ছে 250, আগেও বলেছি এখনও, উফ বিশাল গরম কিন্তু, আহ এই যে সুন্দর মাটন, ধোঁয়া ওঠা মাটন, বিভৎস গরম, খুব সুন্দর। যাই হোক, আমি তো অলরেডি বলেই দিয়েছি লুকসের ব্যাপার নিয়ে, এবার টেস্টের ব্যাপারটা আসি। গন্ধ যতটুকু, স্মেল যেটা আছে, আর উপরে খুব ভালো একটা জিনিস দেখলাম যে বেরেস্তাটা দেওয়া আছে উপরে, মানে উপর দিকে এরকম ছড়িয়ে দিয়েছে, তো ওর জন্য যে ফ্লেভারটা আসছে না ধোঁয়াটা, ওটা আরও ইনহ্যান্স করছে, পুরো নাকের মধ্যে যাচ্ছে, পুরো মনে হচ্ছে আহা কী সুন্দর বিরিয়ানি, একদম মাস্ত এরকম টাইপের। চলো যাই হোক, অত বেশি বলে লাভ নেই, মেন হচ্ছে খাবার পালা। একটা সুন্দর আলুর পিস, আলুটা দেখি এরকম জাস্ট একটু চাপ, এই ভেঙে গেল, একটু জাস্ট হালকা প্রেস এরকম ভেঙে যাচ্ছে, খুব সুন্দর, ঠিক আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এবার তুমি যদি এক্সপেকটেশন রাখো যে দাদা বৌদি ওরকম টাইপের সব কিছু হবে, ওরকম তো পাবে না, অথেন্টিক সব কিছু সব জায়গায় সমান হয় না, এটা কিছু কিছু মানতেই হবে তোমাদেরকে, ঠিক আছে? যারা দাদা বৌদি স্টাইলে বিরিয়ানি বানায় তারা তাদের মতো বানায়, যারা এখানে যেরকমভাবে বানাবে তাদের মতো, কোনো সমস্যা নেই। যাই হোক, কোনো সমস্যা নেই, হবে না। এবার হচ্ছে একটুখানি আলু, হালকা একটু না অনেকটাই, কারণ আলু হচ্ছে আমার ফেভারিট জিনিস মাটনের থেকেও বেশি, একটু স্ম্যাশ ভাতের সঙ্গে, মানে বিরিয়ানির সঙ্গে। এবার হচ্ছে মাটনের পালা, আহ হা, এই এরম ধরবে, এই হালকা এরকম গরম তো বিভৎস ছিড়বে, চ্যানেলের বিগ বাইট, ঠিক আছে, যেরকম আমাদের চ্যানেলে বিগ বাইট হয় প্রথমেই শুরুতে একটু, নাহলে তো ঠিক মজা আসবে না, ঠিক আছে? আহ চলো লেটস গো, চিয়ার্স, ফার্স্ট তোমাদেরকে তারপরে আমি, বিগ বাইট। আসছে আসছে, ওয়েট, আর একটু ছোট করে বাইট নিই, বুঝলে তো, নাহলে ঠিক ব্যাপারটা আসছে না। খুব সুন্দর একটা, কিন্তু আলাদা রকম লাগছে বিরিয়ানিটা, মানে অন্যরকম না। হ্যাঁ, এটা কি রেবাজি আছে, হালকা চর্বি করবি যেরকম চাই সেরকম, এই দেখো রেবাজি জিনিস আছে, বলে লাভ নেই,
একদম থল থলে পিস, এরকম বড়ো করে কাটি, আর একটা বাইট নিই, খুব সুন্দর লাগলো। মানে বিরিয়ানিটা খেলাম যেন মনে হচ্ছে একটু আলাদা বিরিয়ানি বিরিয়ানি, আর হোক দিই আর বিগ বাইট। না এটা সত্যি মানে সিরিয়াস কথা যে এটা পুরো না একটু আলাদা টাইপের বিরিয়ানিটা, মানে এরকম না তুমি দাদা বৌদি বা ডি বাপি বা উজ্জ্বলদার বিরিয়ানি এরকম না, এটা পুরোটাই আলাদা রকম বিরিয়ানিটা। তুমি যখন আসবে যারা যারা খেয়েছো তারা একটু একটু চিন্তা করে দেখবে যে এটার টেস্টটা পুরো আলাদা রকম খেতে লাগছে। মানে তুই যখন তুমি আলুটা নিচ্ছ এই মাটনটা নিচ্ছ মিক্সড করছো না খাচ্ছ, মুখের মধ্যে ঢোকালেই পুরো একদম মেল্ট হচ্ছে, আলাদা স্মেল অ্যারোমা পুরো মানে মুগ্ধকর জিনিস, ঠিক আছে। মনে হচ্ছে সিরিয়াসলি এই মোগলাই একটু বনে দিই ব্যাপার, সেই এই এই বনে দিই ব্যাপার হয় না, যে একটু কচি পাড়ার মাংসের ঝোল, একটু বাড়িতে ভাত দিয়েছে, হালকা একটু লেবু দিয়ে একটু পেঁয়াজ মাখিয়ে তুললাম, পুরো ওরকম টাইপের ফিলিংস আসছে না। এই মনে হচ্ছে না যে আমি কোনো দোকানে এসে বিরিয়ানি খাচ্ছি, এরকম না, হচ্ছে ঘরে বসেছি সুন্দর একটা বিরিয়ানি দিয়েছে বাড়িতে বসে খাচ্ছি, এরকম ব্যাপার। যাই হোক, এবার হচ্ছে রায়তা দিয়ে একটু খাবো, সুন্দর রায়তা, হালকা একটু ঢালো। এই রায়তাটা দিয়েছে এটা কিন্তু সব জায়গায় দেয় না, ম্যাক্সিমাম জায়গায় গ্রিন চাটনি দিয়ে কাজ চালিয়ে দেয়। এই লোকেরা কিন্তু বলো না, ঠিক আছে, আমি অন্য দোকানে আমি কিছু বলছি না, দিয়েছে বেশ ভালো লাগলো। এই নয় যে গ্রিন চাটনি দিতে হবে, সত্যি যেটা প্রেফারেবল বিরিয়ানি সে কী যায় গ্রিন চাটনি যায়, তুমি বলো, কিস্তি দিও না, নিচে কমেন্ট বক্সে কিন্তু উল্টো পাল্টা লেখার কিছু নেই। যাই হোক, রায়তাটা ঢেলে নিয়েছি, এবার হচ্ছে মুখ্য মেড়া বাইট সুন্দর করে। হিডেন জেম তো এখানে, এতক্ষণ ধরে খাচ্ছিলাম আমি বেসিক্যালি কলকাতার মধ্যে সেরকম রায়তা দিয়ে বিরিয়ানি আমি খাইনি। আমি যখন আগে কাজে গেছিলাম, যখন যেমন ধরো কি বলি ইউপির দিকে, ঠিক আছে, ইউপির দিকে যখন কাজে গেছি তখন এই যে বিরিয়ানিটা এরকম বিরিয়ানি পেয়েছিলাম, তার সঙ্গে এরকম বিরিয়ানি কলকাতা বিরিয়ানি পাবে না, যাই হোক এরকম টাইপের এই রায়তা দিয়েছিল, রায়তার সঙ্গে সিরিয়াসলি খুব ভালো খেতে লাগে। হায়দ্রাবাদ এখনো যাওয়া হয়নি, যদি কোনো সময় তোমরা একটু দেখো সাবস্ক্রাইব টাবস্ক্রাইব করো, একটু ভালো একটু কামান টামানো যায়, তোমাদেরকে যদি ইমপ্রেস করা যায় তাহলে অবশ্যই যাবো হায়দ্রাবাদের দিকে বিরিয়ানি ট্রাই করবো, ঠিক আছে, একটু সাপোর্ট টাপোর্ট করো। যাই হোক, রায়তা দিয়ে তো একটু হাতে করে এরকম নিয়ে মাস্ট করে জবরদস্ত খেতে বস। এই লাল ছানা বড়ার একটু ফেমাস, এই লাল জিনিস দেখলেই আমার একটু লোভনীয় ব্যাপার, ঠিক আছে, তার উপর যদি গুলাব জামুন হয়, মানে বিরিয়ানিটা খাচ্ছি তাও দেখো দেখো তুলে একদম জিনিস, ঠিক আছে, যতই বিরিয়ানি খাই ওই লাস্টে যে ডেজার্ট খেতে হবে এরকম কোনো মানে নেই আমার দিক থেকে, নয় মিষ্টি ফেমাস আমি যতগুলো দেবে ততগুলো চেষ্টা করে খাবো, ওগুলো খেয়ে নিই, ঠিক আছে, চলো লেটস গো। ভেতরটা দেখ একটু সুন্দর, একদম পুরো একদম মেল্টেড, আর গরম গরম যদি একটু হয় না ঠান্ডা গেলে আমার ভালো লাগবে না, একটু গরম আছে খাই আর। রসগোল এই মানে সরি পান্তুয়াটা দেখে দিয়ে লাভ নেই, গুলাব যেমন বাংলাতে বলে পান্তুয়া, কিছু করার নেই। খাবার এক্সপিরিয়েন্স যদি আমি বলতে চাই আমাদের খাবার কমপ্লিট, ঠিক আছে, আমার ভালো লেগেছে, মানে এরকম বলবো না যে বিশাল কিছু লেগেছে, কিন্তু বিরিয়ানি যেহেতু খেলাম বিরিয়ানিটা অরিজিনালি ওই দাদা বৌদি এরকম বা কলকাতা বিরিয়ানি বা হায়দ্রাবাদি বিরিয়ানি এরকম টাইপের আমার লাগে, কিন্তু আমার ভালো লেগেছে একটু আলাদা টাইপের খেতে, ঠিক আছে। আর যে ডেকোরেট করে দিয়েছে তারপরে কাঁসার থালা, ঠিক আছে, মানে ইমপ্রেশন বলতে গেলে সলি, মানে আমার একটা বুকে ছাপ পড়ে গেল যে না, মানে আমি কোনোদিনও এখনো পর্যন্ত ভিডিও করেছি কাঁসার থালা এখনো পর্যন্ত খাইনি, প্রথমে এই বং পিৎজাতে আমার লেভেল লেগেছে, ঠিক আছে, সত্যি কথা বলতে গেলে যেগুলো দিয়েছে যেগুলো মকটেলগুলো দিল সেগুলো খুব ভালো প্রিপারেশন করে দিয়েছিল, খুব সুন্দর অথেন্টিক, মানে মনে হচ্ছে রিফ্রেশ হচ্ছি আমি, একদম ভালো লেগেছে।
বিরিয়ানিও সেরকম কম্বো, 250 rupees অ্যাফোর্ডেবল, কারণ তার মধ্যে তোমার বিরিয়ানি দিয়েছে, মাটন বিরিয়ানি, রায়তা দিয়েছে, তার সঙ্গে সঙ্গে গুলাব জামুন দিয়েছে, কোল্ড ড্রিঙ্ক দিয়েছে। আই থিঙ্ক আমার মনে হয় মাটন বিরিয়ানির ক্ষেত্রে এনাফ, আর কিছু বলার নেই, ঠিক আছে। আমার যথেষ্ট ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে এই ভিডিওটা দেখার পর একটা কমেন্ট বক্সে লিখো, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর শেয়ার কিন্তু মাস্ট, আর সাবস্ক্রাইবটা করতেই হবে। আর প্লিজ এসো দোকানটায়, ভালো লাগলে খাও, খেয়ে কমেন্ট বক্সে লিখো, খারাপ হলেও কমেন্ট বক্সে লিখবে, ভালো হলেও লিখবে। এখানে কি হয়, এখানে খেলা হয়, এখানে মজা হয়। চলো লেটস গো গাইস, আজকের মতো টাটা, গুড বাই, সায়োনারা।